কম্পিউটার প্রোগ্রামিংয়ে আমরা মূলত ডেটা নিয়ে কাজ করি এবং এই ডেটাগুলোকে স্টোর করার জন্য আমরা মূলত ভেরিয়েবল ইউজ করি। কিন্তু এমন হতে পারে যে আমাদের অনেকগুলো ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা কীরকম কাজ করবে সেটার উপর বেস করে আমরা বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার ইউজ করি। সো গো আমাদেরকে এরকম বেসিক কিছু ডেটা স্ট্রাকচারের সাপোর্ট দিয়ে থাকে, আমরা সেগুলো দেখার চেষ্টা করব এখন। সো এখন আমরা দেখে নিই যে ডেটা স্ট্রাকচার্স ইন গো এই সেকশনটুকুতে আমরা কী কী কভার করব। আমরা প্রথমে অ্যারেজ দেখব। আমরা দেখব যখন আমাদের একই টাইপের বা সেম টাইপের অনেকগুলো ডেটা দরকার হয় তখন আমরা কীভাবে অ্যারেজ ইউজ করতে পারি। আমরা স্লাইস দেখব এবং এটা দেখব যে স্লাইসের সাথে অ্যারেসের অনেক কিছু মিল আছে, কিন্তু স্লাইস হচ্ছে একটু ডাইনামিক। আর ম্যাপস দেখব, এটা কমপ্লিটলি অ্যারে এবং স্লাইসের থেকে ডিফারেন্ট একটা ডেটা স্ট্রাকচার, বাট এটা আমাদেরকে অনেক ক্ষেত্রে খুবই হেল্প করে যখন আমাদের কুইক কোনো ডাটা ফেচ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা সেটাও দেখব। আমরা স্ট্রাকচার দেখব এবং আমরা দেখব যে আমরা কীভাবে নিজেদের একটা কাস্টম টাইপ তৈরি করতে পারি। সো এখন আমরা প্রথমে অ্যারেস নিয়ে ডিসকাস করব। সো অ্যারে হচ্ছে ফান্ডামেন্টাল একটা ডাটা স্ট্রাকচার যেটা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই অলমোস্ট আছে এবং গোতেও আছে। এবং আমরা এখানে দেখব যে আমরা কীভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারি, আমরা কীভাবে অ্যারে ইনিশিয়ালাইজ করতে পারি, আমরা কীভাবে অ্যারের বিভিন্ন এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারি, আমরা কীভাবে অ্যারের এলিমেন্টগুলোকে চেঞ্জ করতে পারি, এবং যেহেতু এখানে অনেকগুলো ডেটা নিয়ে কাজ করা হবে আমরা কীভাবে সবগুলো ডেটা পেতে পারি। সো প্রথমে আমরা দেখি যে আমরা অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে পারি। সো অ্যারে ডিক্লেয়ার করতে গেলে প্রথমে আমাদেরকে লিখতে হয় ভার, অর্থাৎ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এরপর অ্যারে নেম, অর্থাৎ যেই নামের অ্যারেটা আমি ডিক্লেয়ার করবো সেটা, এবং এরপর লেন্থ দিতে হয় এবং এরপর টাইপ দিতে হয়। প্রথমে আমরা এতটুকু বোঝার চেষ্টা করি ভার এবং অ্যারে নেম। সো এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি। তো আমি যদি এরকম লিখতাম একটা ভেরিয়েবল নিচ্ছি এন, সেটা হচ্ছে ইন্টিজার টাইপ, তাহলে এন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে। আমরা জানি ভেরিয়েবলগুলো মেমোরিতে স্টোর হয়, তো এবং এর ফলে আমাদের যে মেমোরি থাকবে এই মেমোরি থেকে এন ভেরিয়েবলের জন্য একটা স্পেস আমরা নেব। এটা অলরেডি এখানে অ্যাসাইন হয়ে যাবে, তার মানে এবং এটাকে আমরা জানবো এন নামে। সো এটা হয় কখন, যখন আমরা একটা ভেরিয়েবল এন ডিক্লেয়ার করছি। আমরা ভেরিয়েবল এন ডিক্লেয়ার করলাম ইন্টিজার, অর্থাৎ মেমোরি থেকে এন একটা স্পেস নিল। এখন ইন্টিজার যদি আমি 64 বলি তাহলে এই মেমোরি থেকে যে স্পেসটা নিবে সেটা হবে 64 বিট। এই পরিমাণ স্পেস মেমোরি থেকে সে নেবে, এবং এরপর আমি যদি কোনো একটা জায়গায় পরবর্তীতে বলি যে এন ইকাল টু 5, তাহলে কী হবে, তাহলে এই এন এ জানে যে তার জন্য এই মেমোরি, সে এখানে 5 ভ্যালুটা অ্যাসাইন করবে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তার ব্যাপার। তার মানে আমি যখন এখানে একটা ভেরিয়েবল অ্যারে নেম বলছি, তার মানে এটা অ্যারে নেম নামে একটা ভেরিয়েবল তৈরি করবে। সো এও আমাদের ফ্রি মেমোরি থেকে বা মেমোরি যেই জায়গাটাকে এখনও ইউজ করা হয়নি সেখান থেকে কিছু মেমোরি সেও অ্যালোকেট করবে। এখন কতটুকু মেমোরি অ্যালোকেট করবে সেটা ডিপেন্ড করে পরবর্তী লেন্থ এবং পরবর্তী টাইপের উপর। তো অ্যারে হচ্ছে এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে আমরা অনেকগুলো সেম টাইপের ডেটা স্টোর করতে পারবো। তাহলে আমাদের যদি 5টা ইন্টিজার টাইপের ডেটা স্টোর করতে হয় তাহলে আমি এখানে লিখব ভার মাই অ্যারে 5 ইন্টিজার। ওকে, তাহলে এটাতে কী হবে, এটাতে এই যে মেমোরি, এটা তো অনেক বড় একটা মেমোরি, এই মেমোরি থেকে সে পাঁচটা ইন্টিজার টাইপের ডেটা স্টোর করার জন্য। সো ইন্টিজার যদি 64 বিট হয়, এখানে আমি যদি বলি ইন্টিজার 64,
তাহলে সে পাঁচটা মেমোরি অ্যালোকেট করবে সিকোয়েন্সিয়ালি, এবং যেগুলো প্রত্যেকটা হবে 64 বাইট। তো এই মেমোরি থেকে সে এরকম পাঁচটা ফ্রি মেমোরি কালেক্ট করবে, সেগুলো কিন্তু সেপারেট না, একদম সিকোয়েন্সিয়ালি হবে। এবং যখন আমাদের কাছে এই পাঁচটা ফ্রি মেমোরি অলরেডি চলে আসছে, এবং আমি এরপরে এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারবো। ওকে, সো আমরা দেখে নিই আমরা কীভাবে কোড করব। আমি একটা নিউ ফাইল এখানে ক্রিয়েট করি, ওকে। সো প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এই জন্য আমাকে লিখতে হবে ভার। এরপর হচ্ছে অ্যারে নেম, সো আমি এখানে লিখছি অ্যারে নেম। আমরা যেই নামে অ্যারেটা তৈরি করতে চাই সেটা এখানে আমি লিখব। এরপর আমাকে বলতে হবে এটা কী সাইজ এবং কী টাইপের, সো আমি বলবো যে এটা 5 সাইজের এবং এটা হচ্ছে ইন্টিজার টাইপের, সো আমি এটা বলতে পারি। তো আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম। এরপর আমি যদি এখানে প্রিন্ট করি, সেটাকে যদি আমি এখন রান করি, তাহলে দেখবো যেখানে পাঁচটা আমার জিরো আসছে। কেন জিরো আসছে? কারণ হচ্ছে আমি পাঁচটা ইন্টিজার নিয়েছি, এবং যেহেতু ইন্টিজারের মধ্যে যদি কোনো ডেটা আমি প্রথমে দিয়ে না রাখি, তাহলে বাই ডিফল্ট সেই ভ্যালুগুলো জিরো হয়। আমি এর লেন্থ প্রিন্ট করতে পারবো, আমি যদি বলি এফ এম টি ডট প্রিন্ট লেন, এখানে এলিয়েন দিয়ে যদি আমি বলি, এর মধ্যে আমি এই অ্যারে নেমটা দিলাম, তাহলে এই অ্যারে কতগুলো ভ্যালু সে ক্যারি করছে, কতগুলো সেটা প্রিন্ট করবে। সো এই ক্ষেত্রে সে প্রিন্ট করবে 5। আমি যদি এটাকে এখন রান করি, তা দেখবো সে 5 প্রিন্ট করেছে। আমরা আরেকটা জিনিস এখানে নোটিস করতে পারি, এফ এম টি দিলাম, বাট আমি এখানে প্রিন্ট এফ দেই, এবং আমি যদি পার্সেন্ট টি দেই, এটা দিয়ে অ্যাকচুয়ালি টাইপ প্রিন্ট করা বোঝায়। এবং আমি যদি এখানে বলি যে এর নেম দেই, তাহলে সে আমাকে এর নেমের কী টাইপ সেটা আমাকে প্রিন্ট করে দেখাবে। তো আমি যদি এখন এটাকে রান করি, তাহলে সে আমাকে বলতেছে 5 ইন্টিজার, অর্থাৎ এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের অ্যারে যেটার সাইজ হচ্ছে 5। যদি এমন হয় যে আমরা এখন 5টা ভ্যালু নিয়ে কাজ করছি, বাট ভবিষ্যতে এটা 10টা ভ্যালু হতে পারে, তাহলে অ্যারে দিয়ে আমরা সেটাকে চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ 5টাকে 10টা করতে পারবো না। সো অ্যারে হচ্ছে একদম ফিক্সড সাইজ, আমি যদি প্রথমে 5টা বলে দিই, সে 5টা এর বাইরে কোনো কিছু নেবে না। ওকে, সো আমরা অ্যারে ডিক্লারেশন দেখলাম, এখন আমরা এর ইনিশিয়ালাইজেশন দেখব। সো আমরা অলরেডি এখানে ডিক্লেয়ার করে ফেলেছি, আমি এখন যদি এখানে ইনিশিয়ালাইজেশন দেখি, ওকে, আমি এটাকে একটু কপি করব, এটাকে কমেন্ট করে রাখলাম। ওকে, সো এটা হচ্ছে আমার ডিক্লেয়ার স্টেপ। আমি এখন এখানে ইনিশিয়ালাইজ করে ফেলতে পারি, কীভাবে করতে পারি, ইকুয়াল দিয়ে আমি এখানে বলতে পারি এটা হচ্ছে 5 ইন্টিজার, যদি আমি 5টা ইন্টিজার নেব, এবং এরপর আমি এখানে ভ্যালুগুলো দিতে পারি 10, 20, 30, 40 and 50। সো আমি ইন্টিজার নিলাম এবং 5টা ইন্টিজার নিব এর মধ্যে, এবং আমি 5টা ইন্টিজার বলে দিলাম। এখন আমি যদি এটাকে রান করি, তা দেখবো যে এই যে 5টা ভ্যালু কী কী 10, 20, 30, 40, 50 প্রিন্ট করেছে, এবং আমি এখান থেকে 5 পাচ্ছি কারণ এর সাইজ হচ্ছে 5, এবং এটা হচ্ছে ইন্টিজার টাইপের যার সাইজ হচ্ছে 5। এখন এমন যদি হয় যে আমি শেষে একটা ভ্যালু দিলাম না, সেক্ষেত্রে এটা কাজ করবে, এবং শেষে যদি আমি ভ্যালু দেইনি, এবং এই এরের শেষে ভ্যালুটা যেহেতু কোনো ভ্যালু পাচ্ছে না, সে 0 প্রিন্ট করবে। আমি যদি রান করি এটাকে, দেখবো সে সেটা 0 প্রিন্ট করছে। আমি এখানে 50 দিলাম, 5টা আছে, আমি কি চাইলে একটা বেশি দিতে পারবো? পারবো না, কারণ আমার এখানে 5টাই দিতে হবে। সো আমি যখন এখানে 60 দেই, সে আমাকে বলবে যে না, এটা আমি করতে পারবো না। সো এইটাকে একটু সংক্ষেপেও আমরা লিখতে পারি, আমি এটা কপি করে, এই ক্ষেত্রে আমার এটা দরকার নেই। আর আমি যদি এখন এটাকে রান করি,
তাহলে দেখবো যে সেম আউটপুটে এসেছে 10, 20, 30, 40, 50 এবং এটা হচ্ছে একটা ইন্ডিজার টাইপের অ্যারে। ওকে, আমি চাইলে এটাকে আরেকটু শর্ট করতে পারি, কারণ আমরা জানি যে শর্ট অ্যাসাইনমেন্ট আমরা এইভাবে ইউজ করতে পারি। এটাও কাজ করবে। আরেকটা আছে, আমরা তো এখানে বলে দিচ্ছি ইন্টিজার 5 হবে, একদম বলে দিচ্ছি যে 5, বাট আমি যদি এখানে না দেই তাও আপাতত দৃষ্টিতে কাজ করবে মনে হচ্ছে, কাজ করছে। কিন্তু এখানে একটা জিনিস নোটিস করি, এই যে 10, 20, 30, 40, 50 পিন করছে, 5 পিন করছে, এটা ইন্টিজার টাইপের বাট এখানে সাইজ দেওয়া নাই। এটা কিন্তু অনেকটা অ্যারের মতো কাজ করলো, এটা আসলে অ্যারে না, এটা হচ্ছে স্লাইস। সো এটা কিন্তু আমাকে একটা অ্যারে তৈরি করে দিচ্ছে না, এটা আমাকে একটা স্লাইস তৈরি করে দিচ্ছে, অর্থাৎ এর সাইজটা এখন আর ফিক্স থাকবে না। বাট আমরা চাইলে যদি এরকম হয় যে আমি এখানে আমার মতো করে ভ্যালু দিলাম, সে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে একটা অ্যারে তৈরি করবে, স্লাইস না, তাহলে এই জায়গায় আমি জাস্ট 3টা ডট দেব। এবং আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখব এই যে 5 ইন্টিজার, অর্থাৎ একটা ইন্টিজার টাইপের অ্যারে তৈরি করেছে যার সাইজ হচ্ছে 5। সো এটা হচ্ছে ইন্টিজার টাইপের স্লাইস, এটা হচ্ছে ইন্টিজার টাইপের অ্যারে। সো এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, কিন্তু আমরা যদি চাই আমরা অ্যারে তৈরি করবো সেটা আমরা এভাবে করতে পারি। সো আমরা যে কোনো একটা ওয়েতে ইনিশিয়ালাইজ করতে পারি। ওকে, আমরা দেখলাম যে আমরা কীভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারি এবং আমরা কীভাবে অ্যারে ইনিশিয়ালাইজ করতে পারি। এরপরে আমরা দেখবো যে আমরা কীভাবে এই যে বিভিন্ন এলিমেন্টগুলো আছে বা আমরা যে 5টা ভ্যালু নিচ্ছি সেই ভ্যালুকে কীভাবে আমরা অ্যাক্সেস করবো, ইন্ডিভিজুয়ালি মডিফাই করবো, আবার কীভাবে সবগুলো ডেটা আমরা নিয়ে কাজ করবো।